পেরিয়ে গেছে পাঁচ দিন, কিন্তু এখনো মাঠে জঙ্গলে আর খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন লংদুর ক্ষতিগ্রস্ত পাহাড়িরা। আশ্রয়হীন এসব মানুষ আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ লংদু যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন 14 দলের একটি কমিটি। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন। এছাড়াও নিহত যুবলীগ কর্মী নয়নের বাসায় যান ও তার আত্মীয়দের সাথে কথা বলেন। এ সময় পাহাড়ি বাঙালিদের মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। বাড়িঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করার নিরাপত্তা ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে, এটা আমি আপনাদের আশ্বাস করছি, এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন শেষে কমিটির সদস্যরা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। প্রত্যেকটি পাহাড়ি জনগোষ্ঠী আদিবাসীদের বাড়ি পুনর্নির্মাণ করে দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর যে ব্যক্তি হত্যা হয়েছে তার তদন্ত হবে, তার অপরাধী যে হোক তাকে খুঁজে বের করতে হবে। এদিকে অগ্নিসংযোগের ঘটনায় আজ আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট 17 জনকে আটক করা হলো। আটকদের মধ্যে 7 জনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।